হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে ভারতের সেই সমস্ত বিশেষ বিশেষ সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলোর নাম, তাদের ভাষা এবং তাদের হেডকোয়ার্টার সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যদি এরগুলো সব কিছু জানতে চাও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আমরা যে সংবাদপত্রটার নাম দেখবো সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। এই টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রটির ভাষা হচ্ছে ইংরেজি এবং এটার হেডকোয়ার্টার্স হচ্ছে মুম্বাই। নেক্সট হচ্ছে দৈনিক ভাস্কর। দৈনিক ভাস্কর সংবাদপত্রটির ভাষা হচ্ছে হিন্দি এবং এটা অবস্থিত হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে ভোপাল। নেক্সট হচ্ছে গুজরাট সমাচার। গুজরাট সমাচার সংবাদপত্রটির ভাষা হচ্ছে গুজরাটি এবং এটার যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে আহমেদাবাদ। নেক্সট হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকাটার ভাষা বাংলা এবং এটার হেডকোয়ার্টার কলকাতা। নেক্সট পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী সংবাদপত্রের ভাষা হচ্ছে হিন্দি এবং এটার যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে জলন্ধর। সন্দেশ পত্রিকার সন্দেশ সংবাদপত্রের যে ভাষা গুজরাটি এবং আহমেদাবাদে এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে অমর উজালা। অমর উজালা সংবাদপত্রের ভাষা হচ্ছে হিন্দি এবং এটার হেডকোয়ার্টার নয়ডাতে অবস্থিত। নেক্সট নবভারত। নবভারত সংবাদপত্রের ভাষা হচ্ছে হিন্দি এবং এটার যে হেডকোয়ার্টার সেটা তিন জায়গায় রয়েছে, নাগপুর, ভোপাল এবং রায়পুর। নাগপুর, ভোপাল এবং রায়পুর। নেক্সট হচ্ছে নবভারত টাইমস। নবভারত টাইমসের ভাষা হচ্ছে হিন্দি এবং এটার হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। হিন্দি ভাষায় আরেকটি সংবাদপত্রের নাম হচ্ছে দৈনিক জাগরণ এবং এই দৈনিক জাগরণের হেডকোয়ার্টার কানপুরে অবস্থিত। নেক্সট হচ্ছে মালয়ালা মনোরমা। মালয়ালা মনোরমা সংবাদপত্রের ভাষা হচ্ছে মালয়ালম এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে কোট্টায়াম। কোট্টায়াম এই মালয়ালমের মালয়ালম ভাষার যে মালয়ালা মনোরমা সংবাদপত্রটি এটার হেডকোয়ার্টার কোট্টায়াম, এবং এটার একটা খুব সিমিলারিটি আমরা যদি মনে করি, একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো সব কটাতেই মম একটা কমন ব্যাপার রয়েছে। মালয়ালা মনোরমা সংবাদপত্রের নাম, এটার ভাষা মালয়ালম এবং এটার হেডকোয়ার্টার কোট্টাম কোট্টায়াম। তো এইভাবে আমরা খুব ভালো সহজেই মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের ভাষা হচ্ছে ইংরাজি এবং এটার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট হচ্ছে মাতৃভূমি। মাতৃভূমি যে সংবাদপত্রটি রয়েছে সেটাও মালয়ালম ভাষায় অবস্থিত এবং এটার যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কোজিকোডে। নেক্সট হচ্ছে আজ। আজ সংবাদপত্রের ভাষা হচ্ছে হিন্দি এবং এটার হেডকোয়ার্টার বারাণসীতে অবস্থিত। নেক্সট হচ্ছে দেলি থান্থি বা দিনা থান্থি। দিনা থান্থি এটা তামিল ভাষায় একটি সংবাদপত্র এবং এটার হেডকোয়ার্টার চেন্নাই অবস্থিত। নেক্সট হচ্ছে ডেইলি সকাল। এটা মারাঠি ভাষায় রচিত একটি সংবাদপত্র এবং এটার হেডকোয়ার্টার পুনে অবস্থিত। তাহলে দিনা থান্থি হচ্ছে তামিল ভাষায় রচিত একটি সংবাদপত্র এবং এটার হেডকোয়ার্টার চেন্নাই, আর ডেইলি সকাল হচ্ছে মারাঠি ভাষায় রচিত সংবাদপত্র এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে পুনে। নেক্সট হচ্ছে দিনমালার। দিনমালা সংবাদপত্রটি তামিল ভাষায় রচিত এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। এছাড়াও রয়েছে দ্য হিন্দু সংবাদপত্র। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা লেখা এবং এটার হেডকোয়ার্টার চেন্নাইয়ে অবস্থিত। দ্য টেলিগ্রাফ। দ্য টেলিগ্রাফ সংবাদপত্রটি ভাষা হচ্ছে ইংরাজি এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। দ্য হিন্দু ইংলিশ এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। এবং নেক্সট হচ্ছে দ্য স্টেটসম্যান। এটার হেডকোয়ার্টার কলকাতায় অবস্থিত এবং এটা ইংরেজি ভাষার একটি পত্রিকা। নেক্সট হচ্ছে দ্য পায়োনিয়ার। দ্য পায়োনিয়ার সংবাদপত্রটির ভাষা হচ্ছে ইংলিশ এবং হিন্দি, এবং হিন্দি ভাষার যে প্রকাশের যে হেডকোয়ার্টার সেটা লখনৌতে রয়েছে এবং ইংলিশ ভাষা থেকে ইংলিশ ভাষায় এই পায়োনিয়ার পত্রিকাটি ভারতের নানা জায়গা থেকে পাবলিশ করা হচ্ছে, মানে পাবলিশ করা হয়ে থাকে। এই পায়োনিয়ার পত্রিকা সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে মানে দ্য পায়োনিয়ার সংবাদপত্রটি হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার। আমাদের ভারতবর্ষের সেকেন্ড ওল্ডেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার হচ্ছে দ্য পায়োনিয়ার, এবং ফার্স্ট ওল্ডেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে সব থেকে পুরনো ইংরাজি ভাষার সংবাদপত্র এবং দ্বিতীয়তম সব থেকে পুরনো ইংরাজি ভাষার সংবাদপত্র হচ্ছে দ্য পায়োনিয়ার। তো আমরা আজকে জানলাম ভারতের বিশেষ বিশেষ সংবাদপত্রগুলোর নাম, তাদের ভাষা এবং তাদের হেডকোয়ার্টার সম্পর্কে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো এবং প্রয়োজনীয় মনে হয়ে থাকলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো। ততক্ষণের জন্য টাটা।